আমি আপনাকে বলি, এখানে কিন্তু আমি আপনাদের প্রথমে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে কিন্তু অ্যাডভান্স লেভেলে কিভাবে কাজ করতে হয় সেটা আপনাদের দেখাবো। এখানে আমি গতদিনে আমি আপনাদের মুভ টুলের কাজ কি এবং রেকটেঙ্গেল মার্কিউ টুল এবং ল্যাসো টুল, এই তিনটে সম্বন্ধে আমি আপনাদের কথা বলছি। এটা হলো ম্যাজিক টুল। ম্যাজিক টুলের মাধ্যমে কি করা যায়, কোনো ইমেজের যদি যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার একটা থাকে, সেই একটা কালার যদি আমরা কখনো সিলেক্ট করতে চাই তাহলে এই ম্যাজিক টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারবো। সেটা আমরা এই ম্যাজিক টুলের মাধ্যমে কীভাবে সিলেক্ট করবো আপনারা সেটা দেখেন। মনে করেন যে আপনি যদি একটা ছবি ওপেন করলেন, করার পর মনে করেন এই ছবিটা ওপেন করলেন, দেখেন এটা এখানে কিন্তু অনেক কালার মিক্সড আছে। আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলে কী হচ্ছে, শুধুমাত্র এই যে এক কালারের যে ইয়েটা আছে না, এইটা সিলেক্ট করা হচ্ছে না। আপনারা দেখেন কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এক কালারের যতটুকু অংশ আছে ততটুকু আমার কি সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটা শুধুমাত্র ডিলেট অপশন চাপি বা ব্যাক স্পেস চাপি তাহলে দেখেন তো এই জায়গাটাকে ফাঁকা হয়ে যাচ্ছে। ঠিক এরকম যদি ম্যাজিক টুলের মাধ্যমে যেখানে একটা কালার থাকবে, ওরকম একটা কালার থাকবে, সেটা যদি আমরা শুধুমাত্র ডিলেট করতে চাই, এখান থেকে শুধুমাত্র সেইটা আমরা ডিলেট করতে পারবো। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? ব্যাক স্পেস অথবা ডিলেট চাপলেও ওই একটা কালার সিলেক্ট হয়ে আপনার ওই কালারটাই এখান থেকে চলে যাবে। এখন যদি আমি নতুন করে কোনো কালার দিতে চাই তাহলে অবশ্যই আমরা এই নতুন করে কালারটা দিতে পারবো। সেটা কী করে আপনি দেখেন, এখানে ক্লিক করার পর আপনি যদি ব্যাক স্পেস দিই তাহলে এই পিকচারটা উপরে তুলে দিলে এই পিকচারটা শো করবে। ক্লিয়ার বুঝাতে পারছি আপনাকে? তাহলে ম্যাজিক টুলে কার সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখেন এটা হলো আপনার ক্রপিং। ক্রপ অর্থ কি জানেন, কোনো নির্দিষ্ট পিকচারের নির্দিষ্ট অংশ রেখে যদি বাদবাকি অংশ আপনি বাদ দিতে চান সেটা হলো ক্রপিং। মানে কোনো একটা আপনি পিকচার তুলছেন সেটার আপনি নির্দিষ্ট একটা জায়গা নেবেন। মনে করেন যে আপনি একটা পিকচার নিছেন, এখন এটা নির্দিষ্ট মাপে, মানে নির্দিষ্ট যদি আপনি ক্রপিং এ ক্লিক করেন আপনি এখানে নির্দিষ্ট মাপও দিতে পারেন। আপনি যদি আপনি মনে করেন যে এর চেয়ে আপনি বড় করবেন সেটাও করতে পারবেন। আপনি যদি নির্দিষ্ট মাপ আপনার দরকার হয় আপনি নির্দিষ্ট মাপে নিতে পারবেন। সেটা কি করে নেবেন আমি আপনাদের বলি। মনে করেন যে আপনি এখানে ক্লিক করলেন, সিলেক্ট করলেন, এটা যদি আপনি ক্রপিং করতে চান তাহলে ক্রপ মানে যদি এতটুকু আপনি নিলেন ক্রপ হয়ে গেল না, কিন্তু ছবিটা মনে করেন যে আপনি নির্দিষ্ট 4R 5R অথবা পাসপোর্ট সাইজের একটা ছবি করবেন। পাসপোর্ট সাইজের ছবি একটা 1.9 ইঞ্চি এবং 1.5 এখন অথবা 4 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার সিএমএ তুলি। ওয়াইড হলো কত, এটা হলো 4 সিএম, ওকে। তারপর এটা হলো 5 সিএম, রেজুলেশন দেন 300। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? এখন আপনি দেখেন এইটা যদি মনে করেন যে আপনি এরকমভাবে নেবেন, ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? এখন এইভাবে যদি আমি করতে চাই তাহলে অবশ্যই আমি এইভাবে আপনাকে কাজ করতে পারব। এখন আপনি দেখেন আমি আপনাকে বললি, তাহলে কি এটা কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমি এইভাবে যদি কোনো কিছুকে ক্রপিং করতে চাই তাহলে ক্রপিং করতে পারবো। আর কোনো কোশ্চেন? তারপর দেখেন এই ছবিটা যদি আমি একটা পাসপোর্ট সাইজের মনে করি A4 সাইজের পেপারে নিয়ে অনেকগুলো প্রিন্ট করতে চাই সেটা পারবো না। সেটা কী করে, মনে করেন যে এই ছবিটা যদি আমাদের এখান থেকে এটা নতুন ডকুমেন্ট একটা ওপেন করলাম, এখান থেকে কাস্টম মাপ আছে, আমি এখানে A4 করে দিলাম, এখানে ওকে করে দিলাম। এখান থেকে যদি মনে করেন যে আমি ঠিক আছে বুঝতে পারছি আপনাকে, এখন যদি আমি কন্ট্রোল ই চাপি তাহলে দেখেন এটা আমি অল্টার দিয়ে কিন্তু ডাবল করতেছি, শিফট চেপে সোজা হচ্ছে এবং অল্টার চেপে ডাবল করতে পারতেছি। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আমি যদি এভাবে অনেকগুলো ছবি তুলতে চাই এবং প্রিন্ট করতে চাই করতে পারবো না? তাহলে আপনার ক্রপিংটা শিখছেন, ক্রপিংটা কি, তাহলে ক্রপিংয়ের মধ্যে আপনি এরকম করতে পারবেন না, ক্রপিংয়ের মধ্যে করতে পারবেন। তারপরে আপনি যেটা দেখতেছেন এটা হলো হিলিং ব্রাশ। হিলিং ব্রাশে আসলে কাজ কি, আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি মনে করি যে একটা, তাহলে ক্রপিং সম্বন্ধে আপনাদের কোনো কোশ্চেন নাই?
আপনি বলেন আমরা যদি এই ইমেজটার মধ্যে এই শুভ নববর্ষ এই লেখাটা পরিষ্কার করতে চাই, সেটা হিলিং ব্রাশের মাধ্যমে কিন্তু করা সম্ভব, অথবা সেটা ক্লোন স্ট্যাম্প দিয়েও করা যায়। আমরা কিন্তু অনেকগুলো ওয়ে শিখবো, অনেকগুলো টুল দিয়ে আসলে এই কাজগুলো করা যাবে, যেটা আমরা আমাদের যেটা ভালো হবে সেটাই কিন্তু আমরা সেই টুল ব্যবহার করে আসলে কাজটা করবো। ক্লিয়ার বোঝাইতে পারছি আপনাকে? এখন আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যে আমি এখানে হিলিং ব্রাশটা নিলাম, নেওয়ার পর আপনি দেখেন এখানে যদি আমি সাইজটা কম বেশি করতে পারবো, মনে করেন যে আমি এই জায়গাটাতে একটা ওয়াল টাচ চেপে ধরে ক্লিক করলাম, তার মানে কি এই জায়গাটা কপি হয়ে থাকলো, দেখেন তো। এখন আমি এখানে এভাবে কাজ করতেছি, আপনার কি মনে হচ্ছে না পরিষ্কার হয়ে যাচ্ছে না? তাহলে এর চেয়ে বড় জায়গা যদি আসলে আমরা এরকম শুভ নববর্ষ লেখা যদি পরিষ্কার করতে পারি, তাহলে আমরা কি মনে করেন যে ছোটো ছোটো যে বরুণগুলো থাকবে বা ছোটো ছোটো যে স্পটগুলো থাকবে এগুলো আমরা এখান থেকে ডিলিট করতে পারবো না, করতে পারবো? দেখেন তো বোঝা, হ্যাঁ যাবে। এই যে রাইট বাটন কাটবেন, এখান থেকে ছোটো করবেন, বড় করবেন, ক্লিয়ার বোঝাতে আছে আপনাকে? হ্যাঁ, তো অনেক সুন্দর হচ্ছে না? অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমরা এভাবে যদি কোনো ইমেজ আসলে আমরা স্পট ছোট বড় করতে চাই, তাহলে অবশ্যই আমরা এভাবে পরিষ্কার করতে পারবো। অনেক সুন্দর হয়েছে, আসলে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো লেখা ছিল, বোঝা যাচ্ছে না? এটা আসলে লাল এক জায়গায় ছিল, তো এই জন্য এটা আপনি এখান থেকে স্মুথ ভাবে করে দেবেন। হ্যাঁ, যখন আপনি আসলে কাজ করবেন তখন আসলে যত স্মুথ ভাবে করতে যাবেন তত স্মুথ ভাবে বোঝা যাবে, কিন্তু আমার আসলে প্রজেক্টরে আসলে অনেক ফ্যাট দেখা যাচ্ছে, তো এই জন্য আমার আসলে কম্পিউটারে আসলে বোঝা যাচ্ছে না। আপনি যখন আমার কম্পিউটারে কাজটা দেখবেন তখন আসলে বোঝা যাবে না। ক্লিয়ার বোঝাইতে পারছি আপনাকে? আর তাহলে দেখেন আপনি এই এই পাশে তাকটা পরিষ্কার করবেন। তারপর আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন, যদি আপনি কোনো এই চোখটা নিয়ে এখানে এভাবে ড্র্যাগ করতে চান, যে আপনি চোখটা এখানে নিয়ে আসবেন, তাহলে তবে দেখেন আপনার চোখটা এখানে চলে আসছে। ক্লিয়ার বোঝাইতে পারছি আপনাকে? এইভাবে যদি আপনাদের চোখটা নেওয়ার প্রয়োজন পড়ে আপনি চোখটা, হ্যাঁ, চোখে আগে ওয়াল টাচ চেপে ধরে এই চোখটা নিতে হবে, তারপরে দেন আপনি এভাবে কাজ করবেন। ক্লিয়ার বলে চোখটাকে ভাই অন্য কোনো ফাইলে নিতে পারবো? হ্যাঁ, আপনি এই ফাইল এই ছবিটা যদি ওই ফাইলে থাকে তাহলে করতে পারবেন। মনে করেন এই চোখটা আপনি এখানে নেবেন, দেখেন এখানে চলে আসতেছে। এখন এই চোখটা আপনি এইভাবে যেখানে দেওয়া দরকার দেখেন এভাবে, মানে ওই জায়গায় প্লাস চিহ্নটা ভাসতেছে এবং এই জায়গায় ছবিটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আপনি যদি এভাবে কাজ করতে চান এভাবে কাজ করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, আপনি যদি গোপ থেকে শুরু করে সবগুলো পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই এভাবে আপনি গোপটা পরিষ্কার করতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে এই ক্লোন স্ট্যাম্পে কোনো সমস্যা? তাহলে সমস্যা নাই। এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমি আরেকটা পিকচার ওপেন করলাম, এই পিকচারটাই ওপেন করলাম, তারপরে যে টুলটা আছে এটা হলো হিলিং ব্রাশ, এটা হলো প্যাস টুল, এই টুলটার নাম কি? এখন এইটার মধ্যেও যদি আমি পরিষ্কার করতে চাই করতে পারবো, এটার মধ্যে আমরা কিভাবে করতে পারি, যেমন ওই সার্জারি নাম শুনছে না, মানে কোনো জায়গায় মাংস যদি আসলে কেটে অন্য জায়গায় মাংস স্থাপন করা যায়, এই যে এরকম আপনারা শুনছেন না, এরকম যদি আমরা এক একটা জায়গায় এক একটা জায়গায় স্থানান্তর করতে চাই, মনে করেন যে আমি এই জায়গাটা এভাবে ধরলাম সিলেক্ট করলাম, সিলেক্ট হলো না, এই জায়গাটা এখানে নিয়ে যাবো, দেখেন এই জায়গাটা এখানে চলে আসছে না, কন্ট্রোল ডি করে দিই চলে আসছে, মুছছে, অতটুকু মুছছে ঠিক। আমি যদি একটু এটা করার সময় কম কম করে নিতে হবে যাতে মনে করেন যে কাজটা আসলে সুন্দর হয়, স্মুথ হয়, দেখেন তো এতটুকু মুছে গেছে না? ক্লিয়ার বুঝাতে পারছে? ক্লিয়ার বুঝাতে পারছে আপনাকে? হ্যাঁ, যে কালারটা থাকবে যদি আপনি ওই কালারটা এখানে রিপ্লেসমেন্ট করতে চান এটার মাধ্যমে আপনি এইভাবে রিপ্লেস করতে পারবেন। ক্লিয়ার বুঝতে পারছেন আপনাকে? তাহলে আপনি এইভাবে এই টুল গুলো ব্যবহার করে দেখতে পারবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে, পারবেন কিনা বলেন। তাহলে আপনার এই টুলগুলো ব্যবহার করে দেখবেন, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি, তাহলে আপনি আমাকে এখানে বলেন যে এখানে হিলিং ব্রাশ প্যাশ এবং মনে করেন যে কালার রিপ্লেসমেন্ট এগুলোতে কোনো সমস্যা আছে আপনার? কোনো সমস্যা নাই, ঠিক ক্লোন স্ট্যাম্পের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি।
কোন সিস্টেমের মাধ্যমে কিভাবে করব সেটা দেখি। এইটা লিখলাম না, এখন কোলন স্ট্যাম্পটা আছে ঠিক, মনে করেন এইটা একটু বড় করে দেন। যাওয়ার পর আপনি দেখেন আর একটু ছোট করে দেন, একবারে বড় হয়ে গেছে। এখন এই জায়গাটা যদি আপনি নিতে চান, এটা ধরে আপনি এইভাবে নিতে পারেন, দেখেন তো হচ্ছে। আপনি যখন করবেন তখন স্মুথলি যেভাবে কাজটা করা যাবে, আপনার মনে করতে হবে যে জায়গায়, মানে এই জায়গায় ক্লিক করলেন না, এখানে চোখটা হচ্ছে দেখেন, প্লাসটা কিন্তু ওখানে একটা প্লাস বোঝা যাচ্ছে, ঠিক আছে। প্লাসটা যে জায়গায় যাবে, মনে করেন মুখটা এখানে নিবেন, তাহলে মুখটা যদি এখান থেকে নেন, মুখটা এখানে দিবেন, তাহলে দেখেন প্লাসটা ওই জায়গায় থাকবে, তাই মনে করেন যে এরকম হয়ে যাচ্ছে। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? যদি আপনাকে কখনো এরকম করার প্রয়োজন পড়ে অবশ্যই আপনি এভাবে আসলে কাজ করতে পারবেন। ক্লিয়ার বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আপনাদের আর কোনো কোশ্চেন আছে এটাতে? আপনার কি বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না? তাহলে আপনারা দেখেন এটা হলো ক্লোন স্ট্যাম্প, ক্লোন স্ট্যাম্পের কাজ এটা। আর তারপরে আপনি যেটা দেখবেন এটা হলো স্ট্যাম্প, এটা প্যাটার্ন, প্যাটার্ন স্ট্যাম্প। এখানে এই এই এটার মাধ্যমে আপনি এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করতে পারেন। আপনি মনে করেন যে এই প্যাটার্নে যদি নিতে চান, তাহলে তাহলে দেখেন এরকম আসলো, এরকম আসলো না, দেখেন এরকম আসলো। হ্যাঁ, এই প্যাটার্নটা আপনি চেঞ্জ করবেন, এই প্যাটার্নটা এখান থেকে এই প্যাটার্নটা নেবেন, দেখেন এরকম আসবে। মানে ছবির সব জায়গায় আপনি ছবির সব পাশে এভাবে দিবেন, বুঝছেন না আমার কথা? জাস্ট এটা এই প্যাটার্নটা চেঞ্জ চেঞ্জ করে, মনে করেন এখানে আরও অনেকগুলো প্যাটার্ন আছে, বুঝছেন? সেভ প্যাটার্ন অথবা সেভ প্যাটার্ন যদি আপনার থাকে, এখান থেকে আপনি নেট থেকেও ডাউনলোড করতে পারবেন। তারপর মনে করেন যে এখান থেকে অনেক প্যাটার্ন আছে, প্যাটার্ন আপনি যখন, আমি আপনাকে বলি এটা আপনি এখনো বোঝেন নি, যে আমি দেখাচ্ছি আপনাকে, মনে করেন যে আপনি এইটা নিলেন, এখন এখানে একটা প্যাটার্ন দেওয়া দরকার। আপনি দেখেন তো এখানে যদি আপনি এভাবে প্যাটার্ন দিতে চান, বুঝছেন? এখন এভাবে যদি আপনি প্যাটার্ন ব্যবহার করতে চান, তাহলে আপনি এভাবে প্যাটার্ন ব্যবহার করতে পারবেন। আর কোনো কোশ্চেন? তাহলে এইভাবে আপনার একটু প্র্যাকটিস করে দেখেন তো, দেখেন কি সমস্যা হয়। আপনি তাহলে প্র্যাকটিস করে দেখেন।